বরফের আচ্ছাদনে ঢাকিছে ইম্ফল চহর। প্রচণ্ড শিলাবৃষ্টিত শুভ্র হয়ে পড়ল ইম্ফল রাজপথ। দেওবারে দিনত অহা এজাক বরষুণে চৌদিশ বকাশ করে পেলালে ইম্ফল চহরের রাজপথ। প্রচণ্ড শিলাবৃষ্টির ফলত প্রকাণ্ড শিল পড়া দেখিলে পা গেল ইম্ফল। তীব্ররূপ ধারণ করে অহা বরষুণটিকে মুহূর্ততে ঘুরাই পেলালে ইম্ফলের রাজপথ। শিলেরে ভরি পড়িল রাস্তা ঘাট সকল। দিনের প্রায় 1:30 অহা ধুমুহা বরষুণত বিধ্বস্ত হয়ে পড়ে ইম্ফল চহর। শিলাবৃষ্টির ফলত বরফের দরে বগা হয়ে পড়িল সকল। খেতি বাতিও বিস্তর ক্ষতি সাধন হয়েছে এই শিলাবৃষ্টিত। বহু ঠাইত শিলাবৃষ্টির দুচকীয়া বাহনেরে যাতায়াত করা কেবাজনো যাত্রীর মূরত শিল পড়ি আহত হয়েছে। পশ্চিম ইম্ফলের কণ্ঠৌজাম গাঁত কেবাটাও বাসগৃহ শিলাবৃষ্টির ফলত ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকাণ্ড শিল পড়ার ফলত চাল ফুটা হয়ে পড়াও দেখিলে পাওয়া গেছে। হঠাৎ অহা শিলাবৃষ্টিয়ে প্রাণ কাহিনীলে বহু চড়াই চিরিকটিরও বিস্তর ক্ষতি সাধন হয়েছে শিলাবৃষ্টির ফলত। বরষুণের প্রকোপ ইমানে বেশি আছিল যে বহু দূরলৈকে ছিটিকি পড়েছিল শিলসমূহ। মণিপুরের পর আহানথেম বিশ্বজিৎ মেইটের রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। বরফের আচ্ছাদনে ঢাকিছে ইম্ফল চহর। প্রচণ্ড শিলাবৃষ্টিত শুভ্র হয়ে পড়িল ইম্ফল রাজপথ। দেওবারে দিনত অহা এজাক বরষুণে চৌদিশ বকাশ করে পেলালে ইম্ফল চহরের রাজপথ। প্রচণ্ড শিলাবৃষ্টির ফলত প্রকাণ্ড শিল পড়া দেখিলে পাওয়া গেল ইম্ফল। তীব্ররূপ ধারণ করে অহা বরষুণটিকে মুহূর্ততে ঘুরাই পেলালে ইম্ফলের রাজপথ। শিলেরে ভরি পড়িল রাস্তা ঘাট সকল। দিনের প্রায় 1:30 অহা ধুমুহা বরষুণত বিধ্বস্ত হয়ে পড়ে ইম্ফল চহর। শিলাবৃষ্টির ফলত বরফের দরে বগা হয়ে পড়িল সকল। খেতি বাতিও বিস্তর ক্ষতি সাধন হয়েছে এই শিলাবৃষ্টিত। বহু ঠাইত শিলাবৃষ্টির দুচকীয়া বাহনেরে যাতায়াত করা কেবাজনো যাত্রীর মূরত শিল পড়ি আহত হয়েছে। পশ্চিম ইম্ফলের কণ্ঠৌজাম গাঁত কেবাটাও বাসগৃহ শিলাবৃষ্টির ফলত ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকাণ্ড শিল পড়ার ফলত চাল ফুটা হয়ে পড়াও দেখিলে পাওয়া গেছে। হঠাৎ অহা শিলাবৃষ্টিয়ে প্রাণ কাহিনীলে বহু চড়াই চিরিকটিরও বিস্তর ক্ষতি সাধন হয়েছে শিলাবৃষ্টির ফলত। বরষুণের প্রকোপ ইমানে বেশি আছিল যে বহু দূরলৈকে ছিটিকি পড়েছিল শিলসমূহ। মণিপুরের পর আহানথেম বিশ্বজিৎ মেইটের রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।